উপস্থিত আছেন আমাদের এসটি মোর্চার যিনি নেতৃত্ব বিদ্যুৎ দেববর্মা মহাশয়, সকলকে আপনাদের অভিনন্দন এবং আমি তার বলব যে আলোচনা বিস্তারিত রূপে সবাইকে নমস্কার জানাই। সাংবাদিক বন্ধুদের, ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় থেকে এই সাংবাদিক বৈঠকে আজকে মূলত দুটো বিষয় নিয়ে সাংবাদিক বন্ধুদেরকে আমরা ডেকেছি এবং এই দুটো বিষয় যেটা বিরোধী সিপিআইএম দল গতকাল তাদের রাজ্য সম্পাদক সাংবাদিক বৈঠক করে আমাদের রাজ্যের যারা কর্মচারী সমাজ বা কর্মচারী অংশের মানুষ তাদেরকে হুমকি প্রদান করেছে এবং পরিষ্কার ভাষায় বলেছে যে বিজেপি দল বা বিজেপি সরকার তার অনিয়ম করছে, বিভিন্ন আমাদের যে সামাজিক ভাতা থেকে শুরু করে রাজ্যের গরিব অংশের মানুষের আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে সেটা তারা মেনে নিতে পারছে না এবং অফিসারদেরকে হুমকি দিয়ে সরকারি কাজের প্রতি তাদের যে নজর বা অ্যাটেনশন বা কর্মচারীরা যে দরদ দিয়ে কাজ করতে চাইছেন মানে মানুষের স্বার্থে সেটা যেন না করতে পারে, হাত করি পড়িয়ে আগামী দিনে জেলে পাঠানোর হুমকি দিয়েছে। এটা আমরা প্রথমেই তীব্র ভাষায় নিন্দা জানাই, ধিক্কার জানাই, কারণ সিপিআইএম দল যে বরাবরই কর্মচারী বিরোধী সেটা নতুন করে বলার কিছু নেই। বিগত দিনের সরকারের থাকা অবস্থায় তারা বলেছিল যে কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে না, কর্মচারীদের ভোট প্রয়োজন নেই। তাদের মন্ত্রী বলতেন কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে মদের দোকানের বাইরে লাইন লম্বা হবে। সারা রাজ্যের কর্মচারীদের তুচ্ছ তাচ্ছিল্যভাবে ক্ষমতায় থেকে অহংকারে বশীভূত হয়ে তারা চালনা করতে চেয়েছে। তো গত নির্বাচনে কর্মচারী সমাজ তারা সত্যের পক্ষে, উন্নয়নের পক্ষে এবং তাদের দাবি দেওয়ার পক্ষে রায় দিয়েছে এবং কমিউনিস্ট পার্টি সিপিআইএম বিপক্ষে রায় গেছে সেটা আমরা প্রত্যেকে জানি এবং নির্বাচনী ফলাফলেও সেটা পরিষ্কার। আজকে যখন 25 বছর সরকারে থেকে এই কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম সরকার, বামফ্রন্টের সরকার সামাজিক ভাতাকে 500 আর 700 টাকা থেকে বৃদ্ধি করতে পারলো না, আমাদের সরকার যখন আমরা সেটাকে 2000 টাকা করলাম তখন তাদের পেটে মোচড় ধরেছে, মেনে নিতে পারছেন না, হিংসা হচ্ছে এবং নতুন যে 3000 2-3-30 হাজার ভাতা ঘোষণা করা হয়েছে সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে, যা প্রতিটি ব্লকে প্রতিটি পৌর পরিষদে আপনি দেখবেন মানুষের ভিড় নতুন ভাতা পাওয়ার জন্য, সেটা তাদের তারা সিঁদুরে ব্যাগ দেখছে যে আগামী দিনে যে বিধানসভা নির্বাচন হবে তাতে করে গরিব অংশের মানুষের ভোট বিজেপির পক্ষে যাবে, ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে, তাই আমাদের জেতার কোনো সম্ভাবনা নেই। তাই ভয়ে সেখানে সন্ত্রস্ত হয়ে তারা এখন
পাগলের মতো প্রলাপ বলছেন এবং কর্মচারীকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। অর্থাৎ সিডিপিও, বিডিও বা পৌর পরিষদের যারা নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভরা রয়েছেন, এক্সিকিউটিভ অফিসাররা, তারা যেন কোনো অবস্থাতে যারা ভাতা প্রাপক তাদের সাথে কোপারেট না করে, সহযোগিতা না করেন, তার জন্য তাদেরকে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন পার্টির সম্পাদক জিতেন চৌধুরী মহোদয়। তারা ভীত, তারা সন্ত্রস্ত যে এই ভাতা গরিব অংশের মানুষ যারা পাচ্ছে তারা যদি পেয়ে যায় সামাজিক সেই সুবিধাগুলো, তবে কমিউনিস্ট পার্টি করার লোক থাকবে না। এবং ২০০০ টাকা ভাতা, যেটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন, আমাদের সরকার গ্রহণ করেছে, তারা সেটা মেনে নিতে পারছে না। কারণ কমিউনিস্টের বঞ্চনার ইতিহাস, কমিউনিস্টের রাজনীতি যে বঞ্চনা করে রাখো তবে আমার উপর নির্ভরশীল হয়ে থাকবে, আর বঞ্চনা করে যদি তার কাছে অর্থ চলে যায় তবে পার্টি অফিসে মানুষ আসবে না, ভিড় জমবে না, মিটিং মিছিলগুলোতে লম্বা লাইন হবে না। তাই সুবিধা না করে ভাতা প্রাপকদের সাথে, সরকারের সাথে, তাই তাদেরকে হাত করি পড়ানো সেখানে ভয় দেখিয়েছেন, যেটা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং এই গরিব অংশের মানুষ আগামী দিনে তাদের বিরুদ্ধে রায় দেবে এবং ওই অংশের মানুষকে আমরা বলবো যে কোনো অবস্থাতেই কমিউনিস্ট পার্টি গরিবের বন্ধু হতে পারে না, যদি বন্ধু হতো তবে সিপিআইএম পার্টি সম্পাদকের এই বিবৃতি কোনো অবস্থাতেই তাদের মুখ থেকে আসতো না। উনি কি বলেছেন, পাশাপাশি ভাতা নিয়ে সিডিপিও এক্সিকিউটিভ অফিসারদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন, হাত করি পড়ানোর হুমকি দিয়েছেন, যাতে সরকারের কাছে অসহযোগিতা করে তার জন্য উস্কানিমূলক বক্তব্য রেখেছে। পাশাপাশি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ককবরকে আগরতলা এয়ারপোর্টে অ্যানাউন্স থেকে শুরু করে বিভিন্ন হিন্দি ইংরাজির সাথে ককবরককে যুক্ত করার জন্য দাবি জানিয়েছে, তাতে আমাদের কিছু বলার নেই, দাবি জানাতে পারেন, অধিকার রয়েছে, সিদ্ধান্ত গ্রহণ হবে কি হবে না সেটা সিভিল এভিয়েশন দপ্তর রয়েছে ভারতবর্ষে, অসামরিক বিমান চলাচল দপ্তর, তারা ঠিক করবে। সম্মানিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যিনি এই দপ্তরের মন্ত্রী, ওনার কাছে মাননীয় প্রদ্যুৎ বিক্রম দেববর্মণ মহোদয় দাবি পেশ করেছেন, মাননীয় মন্ত্রীর কাছ থেকে উত্তর এসেছে যে হিন্দি ইংরেজিতে যেটা চালু রয়েছে সেটা থাকবে, ককবরকে করা হয়তো বা সম্ভব। এটাকে নিয়ে জিতেন বাবু কি বললেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে সমর্থন করে সেটাও করতে পারে আমাদের কোনো আপত্তি নেই, এটা তাদের যে দেউলিয়া রাজনীতি এখন উঠে পড়ে লেগেছে যে প্রদ্যুৎ বাবুকে কে কাছে টানতে পারে, কংগ্রেস না কমিউনিস্ট, তাদের যুক্তি তর্ক সমর্থন তাতে কিছু নেই, যুক্তি তর্ক বলতে কিছু নেই, শুধু উপজাতির ভোটকে সামনে টানতে হবে, কারণ বিজেপিকে পরাজিত করতে হবে, এটা একমাত্র কমিউনিস্ট এবং কংগ্রেস লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তাই তারা বললেন ককবরককে তারা সমর্থন করছেন, আমরাও ককবরকের বিরুদ্ধে নয়, কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই আজকের এই সাংবাদিক বৈঠক থেকে, যে এখন ককবরক ভাষীদের জন্য দরদ দেখাচ্ছেন, আপনিও তো সাংসদ ছিলেন, একদিন পার্লামেন্টে প্রশ্ন করেছেন যে আগরতলা এয়ারপোর্টে বা বিমানবন্দরে ককবরক ভাষা চালু করা দরকার হিন্দি এবং ইংরাজি পাশাপাশি, আপনার দল ২৫ বছর সরকারে ছিল, আন্তর্জাতিক আমাদের বর্তমান বিমানবন্দর, এই বিমানবন্দরকে আমরা বারবার দাবি জানিয়েছিলাম মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করার জন্য, আপনার সরকার কেন করেনি, আপনি এই রাজবাড়িকে প্রদ্যুৎ বিক্রমের যে পিতা মাতা তার ঠাকুর দাদা তাদেরকে কি বলতেন, যে ত্রিপুরার রাজারা হচ্ছে অত্যাচারী স্বৈরতান্ত্রিক, রাজ্যের উন্নয়নে ত্রিপুরার রাজাদের কোনো ভূমিকা নেই, ত্রিপুরার রাজা রাজ্যের মানুষকে অন্যায়ভাবে অত্যাচারিত করেছে, শোষিত করেছে, শোষণ করেছে, রাজ্যের মানুষ শোষিত হয়েছে, আপনাদের কমিউনিস্ট পার্টি বলতো রাজ্যের এয়ারপোর্টকে বীর বিক্রমের নামে নামাঙ্কন করার জন্য অনেকবার আলোচনা হয়েছে আপনারা সায় দেননি,
কারণ আপনারা রাজ পরিবার এবং ত্রিপুরা রাজ্যের রাজাদের বিরোধী ছিলেন। পাহাড়ে, বন্দরে, গ্রামে, প্রতিটি জায়গায় আপনারা রাজাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে, সংবাদপত্রের ক্লিপিংস রয়েছে, আপনাদের প্রতিটি নেতাদের বক্তব্যের ক্লিপিংস রয়েছে, সঠিক সময় আমরা প্রকাশ করব। প্রতিটি জায়গায় রাজবাড়ির বিরুদ্ধে কথা বলতেন, এই রাজ্যের রাজাদের নাকি রাজ্যের উন্নয়নে কোনো ভূমিকা নেই। অথচ আমরা জানি যে মহারাজা বীর বিক্রম আগরতলা শহর এবং রাজ্যের উন্নয়নে বিদেশে পাড়ি দিয়েছিলেন। সেখানকার আর্কিটেক্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে রাজ্যের উন্নয়নের জন্য সেখানে উদ্গ্রীব হয়েছিলেন ওনার সময়, উনি যখন রাজতন্ত্রে ছিলেন। এই রাজ্যের জাতি জনজাতির যে মেলবন্ধন সেটাকে সমৃদ্ধশালী করার জন্য, সেটাকে আরো ভ্রাতৃত্ববোধ নিজেদের মধ্যে জাগ্রত করার জন্য মহারাজা বীর বিক্রমের এবং ত্রিপুরা রাজবাড়ির একটা বিশেষ ভূমিকা ছিল। আজকে সেটাকে ভুলে গিয়ে আপনাদের 25 বছরের সরকার গণমুক্তি পরিষদের মাধ্যমে পাহাড়ে ত্রিপুরা রাজ্যের মানুষকে ভুল বুঝিয়েছে, রাজপরিবার পরিবার এবং রাজাদের বিরুদ্ধে ভুল বুঝিয়ে তাদেরকে অত্যাচারী, তাদেরকে শোষক হিসেবে আখ্যায়িত করে ত্রিপুরা রাজ্যের রাজপথ সেখানে রাজতন্ত্রের বিরুদ্ধে তারা রাজত্ব করেছে এই কমিউনিস্ট পার্টি। আগরতলা বিমানবন্দরকে বীর বিক্রমের নামে উৎসর্গ করার কোন ধরনের প্রয়াস তাদের মধ্যে ছিল না। যখনই আলোচনা হতো তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তাদের সঙ্গে ব্যবহার করা হতো। আপনি নিজে সাংসদ ছিলেন, একদিনও লোকসভার ভিতর কোনদিন বলেছেন যে ত্রিপুরা রাজ্যে আগরতলার এয়ারপোর্টে কক্সবাজার ভাষা চালু করা দরকার হিন্দি এবং ইংরাজির সঙ্গে? কোনদিন বলেননি, কারণ আপনি আপনার দল তার বিরোধিতা করতেন, বিরোধী ছিলেন রাজবাড়ি এবং রাজ পরিবারে। আজকে বলছে কক্সবাজার ভাষা চালু করা দরকার, দিল্লির মন্ত্রী সেটাকে রিফিউজ করেছে, বারণ করেছে সেটা সম্ভব হবে না, আপনি সুশ্রুতি দিতে চাইছেন রাজনীতি করার স্বার্থে এবং প্রদ্যুৎ কিশোরকে আপনারা পাশে পেতে চাইছেন। সেই জিনিসটা আমরা মনে করি আপনাদের দেউলিয়াপনা, সুবিধাবাদী রাজনীতি, আপনাদের স্বার্থান্বেষী চরিত্র সেই জিনিসটাকে প্রকাশ পাচ্ছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা যেটা বলেছিলাম যে আমরা যদি সরকারে প্রতিষ্ঠিত হই আমাদের আগরতলা এয়ারপোর্টকে আমরা বীর বিক্রমের নামে আমরা উৎসর্গ করব। আজকে আগরতলার আন্তর্জাতিক এয়ারপোর্টে যখন আমরা নামি, আগরতলা কলকাতা থেকে বা দিল্লি থেকে যখন বিমানটা গ্রাউন্ডে টাচ করে আমরা কি শুনি, যে আমরা আগরতলার এমবিবি এয়ারপোর্ট, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে আমরা নামতে চলেছি। আমাদের উপর গর্ববোধ করি, আমরাও গর্বিত হই যে আমরা ত্রিপুরাবাসী, আমাদের রাজার নামে আগরতলা এয়ারপোর্টকে উৎসর্গ করা হয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের সরকার মহারাজা বীর বিক্রমকে সম্মান দিয়েছে, উপজাতিদেরকে সম্মান দিয়েছে এবং আগরতলা এয়ারপোর্টকে সেখানে উৎসর্গ করেছে। আমাদের সরকার আমাদের রাজ্যের 3 জন উপজাতি অংশের মানুষকে পদ্মশ্রী সেখানে ভূষণে সম্মান দিয়েছে, থাঙ্গা ডালন, বেবিচন্দ্র জমাদিয়া এবং সত্যরাম রিয়াল। কোনদিন ত্রিপুরা রাজ্যের উপজাতি অংশের মানুষকে পদ্মশ্রী দেওয়া হবে কেউ ভাবতে পেরেছে? মোদিজি যিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, ত্রিপুরার মতো প্রত্যন্ত অঞ্চল ছিল যেটা আজকে ত্রিপুরা ভারতবর্ষের মেইন স্ট্রিমের সঙ্গে যুক্ত হয়েছে, ত্রিপুরা থেকে ব্যক্তিরা পদ্মশ্রী পাচ্ছেন, আপনাদের লজ্জা থাকা দরকার ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কথা বলছেন। একটা উদাহরণ দিতে পারবেন যে ত্রিপুরা থেকে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ আপনারা প্রদান করেছেন বা রিকমেন্ড করেছেন কারোর নাম? আমাদের ভারতবর্ষের সরকার সেটা প্রদান করেছে 3 জনকে, বেণীচন্দ্র জমাতিয়া, থাঙ্গা ডালন এবং সত্যরাম রিয়াংকে, সাংবাদিক বন্ধুরা। আমাদের সরকার গঠিত হওয়ার পর গন্ডাছড়া আমাদের গন্ডার দুইশা হিসেবে পরিণত করা হয়েছে, উপজাতি অংশের মানুষকে সম্মান জানিয়ে। আমাদের বরমুরাকে হাতাই কতর রূপে পরিণত করা হয়েছে, ওখানকার মানুষকে সম্মান জানিয়ে। মহারাজা বীর বিক্রমের জন্মদিনকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সরকারের তরফ থেকে
এবং আমাদের দলীয় তরফে ত্রিপুরা রাজ্যের প্রতিটি বুথে মহারাজা বীরবিক্রমের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়, তাকে স্মরণ করানো হয়। সরকারি তরফে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে সারা রাজ্যে মহারাজা বীরবিক্রমের জন্মদিনকে পালন করা হয়। প্রত্যেকের সঙ্গে উপজাতি অংশের বা জনজাতি অংশের মানুষকে সম্মান জানানোর জন্য রাজবাড়িকে আমরা সম্মান দিয়েছি, উপজাতিদেরকে আমাদের সরকার সম্মান দিয়েছে, আর সিপিআইএম চাইছে, জিতেন বাবুদের দল চাইছে ঘোলা জলে মাছ ধরার জন্য, যেহেতু সামনে নির্বাচন আসছে। আমাদের প্রায় দীর্ঘ 26-27 বছর ধরে যে ব্রু সেটেলমেন্ট, কাঞ্চনপুরে যে রিয়াং জনজাতি গোষ্ঠীর মানুষ 26-27 বছর ধরে বসে রয়েছিল, তাদের সবম পার্শ্ববর্তী মিজোরামে তারা যেতে পারতেন না, কমিউনিস্টের শাসন 25 বছর তারা এই কাঞ্চনপুরে ছিল, কোনদিন কমিউনিস্ট পার্টি তাদেরকে এই ভূমিকা গ্রহণ করেনি যে আমরা মিজোরামে তাদেরকে পাঠাবো না ত্রিপুরাতে তাদেরকে পারমানেন্ট সেটেলমেন্ট দেবো। আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ভূমিকা গ্রহণ করেছেন যে দীর্ঘ 26 বছর ধরে ত্রিপুরা রাজ্যে এই যে রিয়াং রিফিউজি যাদেরকে আমরা বলি ব্রু, তাদেরকে সেটেলমেন্টের ভূমিকা করে দিয়ে বন্দোবস্ত করে দিয়েছেন এবং ত্রিপুরা রাজ্যে তারা মিজোরামে যেতে চাইছে না এই রাজ্যে তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং স্বরাষ্ট্র দপ্তর দিল্লি থেকে তাদেরকে 150 কোটি 650 কোটি টাকার প্যাকেজ সেখানে ঘোষণা করা হয়েছে, তাদের জন্য বাড়ি ঘর বিদ্যুৎ সিটিজেনশিপ পিআরটিসি সমস্ত ধরনের বিপিএল কার্ড সমস্ত কিছুর বন্দোবস্ত আমাদের সরকার আমরা করেছি। রাজ্যের এডিসি অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে পার্মানেন্ট সলিউশন এই দীর্ঘদিন যে চলে থাকা সমস্যাটা তার আমরা সুরাহা আমরা করেছি, আমাদের সরকার করেছে। কি ভূমিকা ছিল কমিউনিস্ট পার্টি, আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা জানতে চাইছি, জিজ্ঞাসা করছি, কমিউনিস্ট দরদের কথা বলছেন গণমুক্তি পরিষদের নাম দিয়ে বছরের পর বছর তাদেরকে শোষণ করে গেছেন, ম্যালেরিয়া ম্যালেরিয়া এ সমস্ত রোগে আমাদের গিরিবাসী ভাই বোন মায়েদের মৃত্যু হতো, কোন ভূমিকা আপনাদের ছিল না। আজকে একটা বলুন উদাহরণ দিন সাংবাদিক বন্ধুরা যে ধলাই কোনো প্রত্যন্ত অঞ্চলে আমাদের কোন গিরিবাসীর মৃত্যু হচ্ছে ম্যালেরিয়া রোগে আমাদের সরকারের আমল। আমরা চাই জনজাতি ও উপজাতি অংশের মানুষ, প্রতিটা অংশের মানুষ, যেটা মোদিজি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সবাইকে সঙ্গে নিয়ে উন্নত হবে তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারব। আমাদের সরকার পঞ্চায়েতে যেমন অর্থ প্রদান করা হয় পঞ্চায়েত সমিতির মাধ্যমে, আমাদের জানেন যে আমাদের বিএসইউ রয়েছে ব্লক অ্যাডভাইজারি কমিটি, বিএসসির আন্ডারে ভিসি গুলো থাকে ভিলেজ কমিটি গুলো, বিদ্যুৎ বাবুও বলছিলেন যে আমাদের সরকার আসার পর এই বিএসসি গুলোর মাধ্যমে ভিসি গুলোতে পঞ্চায়েত সমিতি থেকে অর্থ বেশি প্রদান করা হয়েছে উন্নয়নের জন্য, যাতে করে থ্রিটিয়ার যে পঞ্চায়েত সিস্টেম আমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই থ্রিটিয়ার পঞ্চায়েত সমিতিতে আমাদের সিস্টেমে যাতে উন্নয়ন হয়, উপজাতি অংশের মানুষও যেন উন্নয়নের বাইরে না যায়, রেকর্ড পরিমাণ অর্থ তাদেরকে প্রদান করা হচ্ছে, তারপরও বলবে যে বিজেপি সরকার বা বিজেপি দল উপজাতি বিরোধী দল। উদাহরণ দিন যে লোকসভাতে বিধানসভাতে বা রাজ্য প্রশাসনে উপজাতিদের উন্নয়নে আপনারা কোনো ভূমিকা গ্রহণ করেছেন, একটা উদাহরণ আপনারা দিতে পারবেন না, নিজে সাংসদ ছিলেন কোনোদিন লোকসভায় একটা প্রশ্ন পর্যন্ত করেন না উপজাতিদের উন্নয়নে, কক্বরক ভাষাকে চালুর কথা বলছেন, কক্বরক ভাষার সমর্থনে ইংরাজি এবং হিন্দির পাশাপাশি কক্বরক ভাষাকে চালু করার জন্য এয়ারপোর্টে কোনোদিন কথা বলেননি, এখন যেহেতু নির্বাচন এসেছে এই নির্বাচনকে সামনে রেখে টানাটানি চলছে, কংগ্রেস বলছে আগে আগে দেখো হোতা রেখে আ, সিপিআইএম বলছে যে কক্বরক ভাষার দাবিকে সমর্থন করি, এখন দেখা যাক উনাকে কে পাশে নিতে পারে। আমরাও বলবো যে আমরাও প্রস্তুত রয়েছি, আপনারাও দেখবেন আগামী দিনে দেশের নির্বাচনে ত্রিপুরা রাজ্যে কে কার সাথে থাকে এবং কে সরকার গঠন করে এটা রাজ্যে জনগণ শেষ বিচার করবে। বন্ধুরা আমরা প্রস্তুত রয়েছি, কারণ আমরা জনজাতিদের জন্য কাজ করেছি, রাজ্যে মানুষের জন্য কাজ করেছি, প্রতিটি ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলছি।
যে কথাগুলো বলছি সেগুলো যদি হিম্মত থাকে চ্যালেঞ্জ করবেন সাংবাদিক সম্মেলন করে। যে ব্রু সেটেলমেন্টের কথা বলছি, হাতাই কোতারের কথা বলছি, গন্ডা তুইসার কথা বলছি, আমাদের এয়ারপোর্ট বীরবিক্রমের নামে ডেডিকেশন যেটা করা হয়েছে তার কথা বলছি, মহারাজা বীরবিক্রমের জন্মদিনের হলিডে ছুটির দিন যে ঘোষণা করা হয়, প্রতিটা বুথে কর্মসূচি করা হয়, সরকারি অনুষ্ঠান করা হয় তার কথা বলছি। এবং সবশেষে আরেকটা কথা বলবো, আমাদের দীর্ঘ ২৫ বছর আমরা দেখেছি সিপিআইএমের সরকার, আমাদের যে রিসা জনজাতি মায়েরা যেটা তৈরি করে থাকেন, এই রিসাকে সারা পৃথিবীতে পরিচয় দিয়েছে আমাদের সরকার, এবং এই রিসা আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর গলায় আমরা দেখতে পাই, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় আমরা দেখতে পাই, দেশের মন্ত্রীদের গলায় এবং সমস্ত সরকারি অনুষ্ঠানগুলোতে এই রিসার মাধ্যমে আমরা অতিথিদেরকে বরণ করে নিই, আমাদের বহিরাগত অতিথিদেরকে আমরা রিসার মাধ্যমে বরণ করে নিই। এই রিসা কারা তৈরি করেন? এই রিসা তৈরি করেন আমাদের উপজাতি অংশের রমণীরা, উপজাতি মায়েরা, উপজাতি বোনেরা। আমরা তাদেরকে সম্মান দিয়েছি এবং অর্থনৈতিকভাবে এই রিসা বিক্রি করে আজকে তারা অনেক মুনাফা অর্জন করছে, সেই সুযোগ আমরা করে দিয়েছি। বন্ধুরা, কমিউনিস্টের শাসনে তো দেখিনি, পূর্বাশার মাধ্যমে হোক বা সরকারি ভাবে হোক এই বিষয়ের প্রচলন তো আমরা দেখিনি। আমাদের ভারতীয় জনতা পার্টি এই বিষয়কে পৃথিবীব্যাপী আজকে পরিচয় দিয়েছে, আমাদের দেশব্যাপী পরিচয় দিয়েছে বন্ধুরা, এবং এতে করে আমাদের রাজ্যের উপজাতি অংশের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ, আর্থসামাজিক তাদের যে স্ট্যাটাস সিম্বল সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং যতদিন আমাদের সরকার থাকবে, ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে, ততদিন আমরা রাজ্যের জনজাতিদের জন্য, উন্নয়নের জন্য, তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য এবং এ রাজ্যে জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষকে একত্রিত করে মেলবন্ধন করে এগিয়ে নিয়ে গিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমাদের লড়াই, আমাদের কর্মকাণ্ড সরকারিভাবে এবং দলীয়ভাবে আমরা চালিয়ে যাব। সাংবাদিক বন্ধু, এই একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে দলের তরফ থেকে অবগত করার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। তৎসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি অনুরোধ করব আপনাদেরকে, যে দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, একটার সঙ্গে আরেকটাকে ডাইলিউট করবেন না। বিরোধী দলগুলো থেকে প্রায়ই বলা হয় যে রাজ্যে ল অ্যান্ড অর্ডার ভালো নেই, আইনের শাসন নেই, রাজ্যে গণতন্ত্র বিপন্ন, এবং পুলিশকে বলা হয় যে পুলিশ বিজেপির হয়ে সরকারের হয়ে দলদাসে পরিণত হয়েছে, পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে বিভিন্ন আক্রমণ করা হয় বিরোধী সিপিআইএম দল এবং কংগ্রেস দল থেকে, এবং বিগত কয়েকদিনের কিছু ঘটনায় সেই জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে গেছে। আমার কাছে হোম ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করা কিছু ডেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, এবং আপনারা মিলিয়ে নেবেন, যদি কারোর কাছে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে আপনারাও হোম ডিপার্টমেন্ট থেকে সেগুলো চাইতে পারেন। এই যে ডাটাগুলো পরিষ্কার বলবে যে বর্তমানে যে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের আমলে আইনের শাসন রয়েছে, ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি যথেষ্ট ভালো, এবং বিগত যে বাম সরকার ছিল তার থেকে পুলিশের কাজে যে কোনো হস্তক্ষেপ হয় না বা পুলিশ তার নিজস্ব ছন্দে যে কাজ করে আইনের শাসনকে প্রতিষ্ঠা করেছে সেই জিনিসটাই প্রমাণিত হয়। হোম ডিপার্টমেন্ট থেকে বিগত সরকার গঠিত হওয়ার পর ২০১৮ সালে যে ডাটা আমাদেরকে দেওয়া হয়েছে তাতে দেখা যায় ইন ক্রাইম এগেনস্ট হিউম্যান বডি দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিক্রিজ অফ ওভার 20%, মার্ডার কেস আর ডাউন বাই নিয়ারলি 15%,
dowry bills by over 10%, rape over 10%, molestation by over 35%. 2018 থেকে 2021 তথ্য হচ্ছে এটা যেটা আমাদের সরকার গঠিত হওয়ার পর বিগত সরকারের সঙ্গে কম্পেয়ার করে বিগত সরকার আমি বলছি সিন্স 2003 থেকে তারা ডাটাটা দিয়েছে যদিও লেফট গভর্নমেন্ট अगेन केम ব্যাক টু পাওয়ার ইন দা ইয়ার 1993 বাট ডাটা যেটা এখানে দেওয়া হয়েছে সেটা আমাদেরকে 2003 থেকে দেওয়া হয়েছে বর্তমান সরকারের আমলে In crime against human body, there is a significant decrease of over 20%. Human body against 20% amade decrease hoyeche. Murder cases are down by nearly 15%. 15% murder amader sarkarer amole kom compared to left government, earlier government. Dowry deaths by over 10%. Amader dowry pon গৃহবধূটিকে হত্যা করা হতো পণের জন্য এই যে ডেথ সেটা আমাদের সরকারের আমলে 10% কম হয়েছে কম্পেয়ার টু আর্লিয়ার গভর্নমেন্ট রেপ 10% কম হয়েছে কম্পেয়ার টু আর্লিয়ার গভর্নমেন্ট মলেস্টেশন মানে শ্লীলতাহানি মহিলাদের সেই শ্লীলতাহানি সিগনিফিকেন্টলি 35% কম আমাদের সরকারের সময় এবং অ্যাটেম্প টু রেপ ধর্ষণ করার যে প্রবৃত্তি রেপ অ্যাটেম্প করার সেটা হচ্ছে 15% আমাদের সরকারের সময় কমেছে কম্পেয়ার টু লেফট গভর্নমেন্ট লেফট রেজিম সিন্স 2003 থেকে এই ডাটাটা কম্পারিজন 18 সালের পর কি ফিগার আগে কি ফিগার ছিল প্রতিটা ক্ষেত্রে আমরা সিগনিফিকেন্টলি ডেভেলপ করেছি অর্থাৎ প্রমাণিত যে আইনের শাসন রয়েছে পুলিশ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাধীনতার সহিত কাজ করছে এবং কোন রাজনৈতিক হস্তক্ষেপ নেই ইন্টারফারেন্স নেই আমাদের প্রধানমন্ত্রী কি বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও মহিলাদেরকে সম্মান করে বেটি বাঁচাতে হবে বেটিকে পড়াতে হবে যাতে মহিলারা আগামী দিনে নিজে পারে নিজে দাঁড়াতে পারে এবং এই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে আমাদের রাজ্য আমাদের সরকার আমরা ফলো করছি এবং সেটাকে ফলো করে আজকে মহিলাদের উপর যে অত্যাচার বিগত দিনে আমরা দেখেছি শুনেছি আপনারা সাংবাদিক বন্ধুরা অনেক কভারেজ দিয়েছেন তার থেকে আমরা অনেকটা এগিয়ে গেছি যতটুকু মহিলাদেরকে সুরক্ষিত করা যায় তার মধ্যে এর মধ্যে ওভারঅল ডিক্রিজ আমি তো পার্ট ওয়াইজ বললাম মার্ডার রেপ মলেস্টেশন ডাউরি এই জিনিসগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা দিলাম কত পার্সেন্ট কোনটা কত কমেছে তার পাশাপাশি there is an overall decrease of over 30% in crime against women আমরা আগে কি দেখতাম my dear friends journalist বন্ধুরা যারা রয়েছেন NCRB রেকর্ড অনুযায়ী ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে ছিল ভারতবর্ষের যে সংস্থা বা আছে তাদের তথ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্য ইউজ টু লিড দ্য নেশন ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের ছোট্ট রাজ্য হলেও ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী গোল্ড মেডেল এনে দিয়েছিল ত্রিপুরা রাজ্যকে নারী অত্যাচার আজকে সেই নারীর অত্যাচার আমাদের সরকারের আমলে দেয়ার ইজ এন ওভারঅল ডিক্রিজ অফ ওভার 30% ইন ক্রাইম এগেনস্ট ওমেন 30% মহিলাদের উপর যে অত্যাচার সেটা আমাদের সরকারের সময় কমে গেছে অর্থাৎ আগের সরকারের যা ছিল আমাদের তার থেকে 30% কমে গেছে দিস ইনক্লুডস কেসেস রিলেটেড টু রেপ মলেস্টেশন ডাউরি ডেথ টর্চার অ্যাটেম্প টু রেপ ইফ টিজিং এই জিনিসগুলো মহিলাদের উপর যে অত্যাচার এই বিভিন্ন সেগমেন্টে হতো আগে আজকে সেটা অল টুগেদার দের ইজ এ শার্প ডিক্রিজ অফ 30% ইন আওয়ার গভর্নমেন্ট ডিউরিং আওয়ার রেজিম এটা আমাদের পুলিশের অর্থাৎ হোম ডিপার্টমেন্টে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং পুলিশ দপ্তরকে আমরা তার জন্য অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ইফটিজি যেটা মহিলাদের আগে
ত্রিপুরা রাজ্যের যে প্রশাসন ছিল আগের সরকার ছিল সেই সরকারের আমল ইফটিজিং তাদের প্রশাসনের একটা অঙ্গ ছিল। আমরা দেখতাম সেক্রেটারিয়েটের ভিতর আমলারা জড়িয়ে গেছিলেন মহিলা মলেস্টেশন, নাম আর বললাম না, প্রাক্তন একটি সিএস অফিসার, কমিউনিস্ট পার্টির ঘরানার লোক, মহিলাকে সেক্রেটারিয়েটের ভিতর আপনারা জানেন সেটা আমি নতুন করে বলতে চাই না। Significantly, ifteasing cases have come down by nearly 60%. Also, molestation cases have reduced by over 35%. Conviction rate, সাজার যে হার আমাদের সরকারের সময়, the sharp increase, দেখুন molestation কমছে, rape কমছে, ifteasing কমছে, dowry death কমছে, আর রেট অফ কনভিকশন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দ্য শার্প ইনক্রিজ অফ ওভার 50% ইন ওভারঅল কনভিকশন রেট হুইচ ওয়াজ নটোরিয়াসলি লো আন্ডার দ্য প্রিভিয়াস 50% রেট অফ কনভিকশন সাজার হার কম্পেয়ার টু প্রিভিয়াস গভর্নমেন্ট আমাদের বৃদ্ধি পেয়েছে 50% সাজার হার আমাদের বৃদ্ধি পেয়েছে আগের সরকারের থেকে। এবং রেট অফ কনভিকশন যখন বৃদ্ধি পায়, সাজা যখন বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবে ক্রাইমের সংখ্যা সেখানে কমবে। কারণ পুলিশ আগে কি দেখতাম, কেস হয়েছে, চার্জশিট দেওয়া হতো বা এফআইআরটাকে দুর্বল করে দেওয়া হতো, সিডি যেটা প্রদান করা হতো দুর্বল করে দেওয়া হতো, তার সাজা হতো না। আজকে কনভিকশন রেট বৃদ্ধি পেয়েছে, মানে পুলিশ হ্যাজ গট দ্য লিবার্টি, পুলিশের সেখানে স্বাধীনতা রয়েছে, তার সিডি তার চার্জশিট সে নিজের মতো করে লিবার্টি করেছে, তার স্বাধীনতা অনুযায়ী সে প্রদান করছে, কোর্টে গিয়ে সাজা হচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দ্য রেট অফ কনভিকশন হ্যাজ গন ইন দ্য হায়ার সাইড বাই 50% কম্পেয়ার টু আগে। আমাদের ক্রাইমের প্রপার্টি মানে ডাকাতি রোবারি যেটা, সেটাও আমাদের অনেকটাই কমে গেছে বর্তমান সরকারের আমলে। কয়েকদিন আগে কিছু ঘটনা ছিল, কয়েকটা চুরি ডাকাতের ঘটনা আমরা শুনেছি, চুরির ঘটনা, কিন্তু আজকে সেই জিনিসটা কমে গেছে, কারণ পুলিশ সঠিকভাবে তদন্ত করে কাজ করছে এবং আসামিদেরকে সাজা দিচ্ছে, নিরাপত্তা প্রদান করছে। কিন্তু একটা গেলো গেলো রব ওঠানোর চেষ্টা করা হয়েছে, নিজেদের লোকদেরকে দিয়ে গ্রামরক্ষী বাহিনী বানানো হয়েছে, এই সরকারের দ্বারা হবে না, পুলিশের উপর আস্থা নেই। আজকে পুলিশ সুন্দরভাবে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত জিনিসগুলো তারা কন্ট্রোল করছে, ট্যাকেল করছে, এবং রাজ্যে আইনের শাসন যাতে জনগণের আস্থা আমাদের মধ্যে সবসময় থাকে তার জন্য পুলিশ কাজ করে চলেছে জনগণের সঙ্গে নিয়ে। সাংবাদিক বন্ধুরা, আমাদের হোম ডিপার্টমেন্টের যে ডাটা তাতে আপনারা জানেন, ল অ্যান্ড অর্ডার যেটা আমি বললাম আমাদের গভর্নমেন্টের আমলে সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যে ডন টু ডাস্ট মহিলা থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষ সেখানে নিরাপদে থাকছেন, কোনো অসুবিধা নেই। যে কোনো সময় আমরা আগরতলা শহরের বাইরে ত্রিপুরা রাজ্যে যে কোনো জায়গা আমরা ঘুরতে পারি, যেতে পারি, তাতে উগ্রপন্থা যেমন নেই, রাজ্য পুলিশ বিএসএফ যৌথভাবে উগ্রপন্থাকে দমন করার জন্য, টিএসআর উগ্রপন্থাকে দমন করার জন্য একটা বিশেষ ভূমিকা নিয়েছে, বর্তমান সরকারও সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের কেস, কারণ ঘটনা হলে কেস হবে, সিন্স 2018 দেয়ার হ্যাজ বিন এন ওভার 20% রিডাকশন ইন ওভারঅল কেস রেজিস্টার্ড ইন ত্রিপুরা। একটা ঘটনা যখন হয় স্বাভাবিকভাবেই পুলিশ স্টেশনে তার কেস করতে হয়, কেস হয়, ঘটনা না হলে কেস হবে না। তাই 2018 থেকে দেয়ার হ্যাজ বিন ওভার 20% রিডাকশন, 20% কমে গেছে কেস রেজিস্ট্রেশন থানাগুলোতে। আবার এদিকে রেট অফ কনভিকশন বৃদ্ধি পেয়েছে 50%, মানে একটা জিনিস পরিষ্কার, পুলিশ বা হোম ডিপার্টমেন্ট তার স্বাধীনতা নিয়ে কাজ করছে। ডিউ টু আনবায়াসড অ্যান্ড প্রম্পট অ্যাকশনস ক্রাইম হ্যাজ শোন এ কনসিস্টেন্ট ডিক্লাইন ওভার দ্য লাস্ট 5 years। As per NCRB 2021 data, National Crime Record Bureau data,
Tripura has the fifth lowest crime figures amongst all states. আমাদের আপনারা ইন্টারনেটে গুগলে গিয়ে সার্চ করতে পারেন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে ডেটা স্ট্যাটিস্টিক্স, তাতে কম স্টেটের যেগুলো ক্রাইম রয়েছে তার মধ্যে ত্রিপুরা পঞ্চম, মানে ফ্রম দ্য লোয়েস্ট সাইড, লোয়ার সাইড। অর্থাৎ ত্রিপুরা আগে এক নম্বরে ছিল, হাইয়েস্ট সাইড ক্রাইম এগেইনস্ট উইমেন, ইউজ টু লিড দ্য কান্ট্রি, গোল্ড মেডেল পেয়েছে মানিক সরকারের সময় সরকার। আর বর্তমানে ত্রিপুরা নিচের দিকে রয়েছে পঞ্চম স্থানে, মানে ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে ক্রাইম হয় না তার মধ্যে পঞ্চম হচ্ছে ত্রিপুরা আমাদের সরকারের সময়। এবং এটা হচ্ছে লেটেস্ট 2021 এর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সেখানে স্ট্যাটিস্টিক্স বা তথ্য। আমাদের অ্যাজ পার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ত্রিপুরা হ্যাজ রেকর্ডেড দ্য সেকেন্ড হাইয়েস্ট নার্কোটিক সিজার ইন দ্য নর্থ ইস্ট। নার্কোটিক্স কন্ট্রোল যে ব্যুরো তার যে স্টেটমেন্ট, এবং গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলের মিটিংয়ে ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং সেখানে স্বরাষ্ট্র দপ্তর থেকে যে ডাটা দেওয়া হয়েছে যে ত্রিপুরা সেকেন্ড নর্থ ইস্টের মধ্যে আমাদের নার্কোটিক্স যে সিজার সিজ করা হয়েছে তার মধ্যে ত্রিপুরা হচ্ছে সেকেন্ড। এটা আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট, কারণ আমরা নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি যুব সমাজকে বাঁচানোর জন্য। পুলিশ প্রচুর পরিমাণে, এখানে আমি ফিগার দিচ্ছি কত পরিমাণ টন আমাদের গাঁজা ফেন্সিডের সেখানে উদ্ধার করা হয়েছে, পুলিশ প্রচুর সিজার করেছে, এবং এই যে সিজার সেই সিজার হচ্ছে নর্থ ইস্টের মধ্যে আমাদের সেকেন্ড স্টেট ত্রিপুরা যেটা নার্কোটিক সাইটের সিজ করেছে। আমাদের যে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম পুলিশের 112, আপনারা সবাই ফ্যামিলিয়ার, আপনারা সবাই জানেন যে দ্য ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম টোল ফ্রি নাম্বার 112 হ্যাজ বিন এ মেজর সাকসেস। দ্য অ্যাভারেজ রেসপন্স টাইম ইন নন এমসি এরিয়াস হ্যাজ ইম্প্রুভ সিগনিফিকেন্টলি ফ্রম নিয়ারলি 21 মিনিটস ইন অগাস্ট টু অ্যারাউন্ড 16 মিনিটস ইন অক্টোবর 2022। আমাদের এই যে 112 টোল ফ্রি নাম্বার, তাতে যদি ডায়াল করে কেউ, আগে কি হতো অক্টোবর পর্যন্ত এমসি এরিয়ার বাইরে 21 মিনিটের মধ্যে রেসপন্স আসতো, মানে পুলিশ পৌঁছতো বা প্রশাসন পৌঁছতো, আর আজকে অক্টোবরের 16 মানে অক্টোবরে সেটা 16 মিনিটের মধ্যে সেখানে আসছে, মানে 21 মিনিট 16 মিনিটে এসে গেছে কুইক রেসপন্স। আমাদের চেষ্টা রয়েছে, পুলিশ দপ্তরের চেষ্টা রয়েছে সেটাকে আরো কি করে কম করা যায়, গ্যাপটাকে আরো কি করে কম করা যায়। নিশ্চয়ই এটা পুলিশের একটা কৃতিত্ব, সাফল্য। আমাদের হাইওয়ে প্যাট্রোলিং 4টা ডিস্ট্রিক্টে রয়েছে, যেমন সিপাহীজলা, ওয়েস্ট, গোমতি, সাউথ ডিস্ট্রিক্ট, আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে খুব শীঘ্রই চালু হবে। এবং এই 4 হাইওয়ে ডিস্ট্রিক্ট যে প্যাট্রোল ভেহিকলস আমাদের 4টা জেলায় রয়েছে, তাতে করে হাইওয়ের মধ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমছে, হাইওয়ের মধ্যে অসামাজিক যদি কোনো কার্যকলাপ হয় সেগুলো অনেকটা কমছে। এবং বাকি 4টা জেলা যখন শুরু হবে, বর্তমান যে 8টা জেলা রয়েছে এবং আগামী যে 4টা জেলায় হবে, বর্তমানে 4 এবং পরবর্তী সময়ে 4-8, আমাদের ক্রাইমের সংখ্যা আরও কমে যাবে সোফার হাইওয়ে ইজ কনসার্ন, এবং অ্যাক্সিডেন্টের মাত্রা তাতে অনেকটাই সিগনিফিকেন্টলি হ্রাস হয়েছে, আগামী দিনেও সেটা হবে। আমাদের ড্রাগ ফ্রি ত্রিপুরা সরকার ঘোষণা দিয়েছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর, এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীও নিজে এই স্লোগানটি শুধু নয়, উনি বলেছেন যেটা শুধু স্লোগান নয়, ইট শুড বি রিফ্লেক্টেড ইন টু রিয়েলিটি ইন অ্যাকশন, বাস্তবে সেটাকে পরিণত করতে হবে। এবং 2018 সালে আমাদের সরকার গঠিত হওয়ার পর এখন পর্যন্ত টিল ডেট আমাদের গভর্নমেন্ট টোটাল 1800 ড্রাগ রিলেটেড কেস যেগুলো রেজিস্টার করা হয়েছে, 1800 ড্রাগ রিলেটেড কেস হ্যাভ বিন রেজিস্টার্ড, এন্ড ওভার 2800 পার্সন্স
have been arrested in connection with these cases. Since the inception or starting of journey in 2018, 1,800 drug registered cases have been found, and in connection with the cases, 2,800 people have been arrested. এবার হচ্ছে আসলে একটা ফিগার দিচ্ছি আপনাদের ওভার 1.92 লাখ কেজি অফ ড্রাই গাঁজা ক্যানাবিস আমরা যেটাকে বলি 1,92,000 কেজি গাঁজা 800,000 বটলস অফ কোডিন বেসড কফ সিরাপ আমরা জানেন এটা কি কফ সিরাপ 800,000 বোতল 45.63 লাখ ইয়াবা ট্যাবলেটস 45.63 লাখ ইয়াবা ট্যাবলেটস এন্ড 18 কেজি অফ হেরোইন ওয়ার সিজড বাই পুলিশ ডিউরিং আওয়ার গভর্নমেন্ট টাইম ফিগারটা আমি আবার রিপিট করব 1.92 লাখ কেজি অফ ড্রাই গাঁজা 8 lakh bottles of codeine based cough syrup, 45.63 lakh yaba tablet, and 100 kg heroin. Shetake seized kora hoyeche amade government er shomoy. Special investigation team has been set up in September 2022, and detailed and focused investigation of such cases are going on regular intervals. আলাদা টিম সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেট আপ করা হয়েছে এই কেসগুলোকে ডিল করার জন্য এবং তারা দিনরাত কাজ করে যাচ্ছে যাতে করে নেশামুক্ত ত্রিপুরা আমরা করতে পারি আমাদের এই সরকার আপনারা জানেন যে 24/7 ওমেন হেল্প ডেস্ক রয়েছে মহিলাদের সহযোগিতার জন্য এবং মহিলাদের সেফটি সিকিউরিটি সেটাকে স্ট্রিমলাইন করার জন্য 1091 যে হেল্পলাইন সেটাকেও আমাদের চালু আছে 1091 টু স্ট্রিমলাইন দ্য ওমেন সেফটি সিকিউরিটি আমাদের এই 1091 হেল্পলাইন সেটাও চালু হয়েছে তার বাইরে মহিলাদেরকে আগামী দিনে তাদের অর্থনৈতিক আর্থ সামাজিক ব্যবস্থা অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা জানেন যে আমাদের সরকার আমরা 33% মহিলা রিজার্ভেশন আমরা ঘোষণা করেছি গভর্নমেন্ট জব বিজনেস অ্যাডমিশন প্রতিটা ক্ষেত্রে আমরা 33% মহিলা রিজার্ভেশন আমরা চালু করেছি এই নার্সেল কিছু তথ্য আমরা আপনাদেরকে দিলাম রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের দেওয়া এবং এর উপর যদি কারো কোনো তথ্য থাকে বা আমার আগের যে সাবজেক্টটা ছিল সে বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল আপনি বললেন টিকা মোথা যে সিপিএম ও কাঁদছে এবং বা কাছে পেতে চাইছে এবং কংগ্রেস ও কাছে পেতে চাইছে এই ক্ষেত্রে বিজেপি দলের কি ধরনের স্ট্যান্ড হতে পারে তার মূল টাইম উইল টেল ইউ দ্য স্টোরি সময় আসো দেখুন আমরা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের পৃথিবীর সব থেকে বড় পার্টি আমরা ন্যাশনালিজমের উপর জাতীয়তাবোধের উপর রাজনীতি করি ক্ষমতা দখলটাই শেষ কথা নয় মোদীজি যেটা বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানকে যদি সার্থক করতে হয় তবে জাতীয়তাবোধ রয়েছে এমন মানুষকে আমরা পাশে চাই এবং সঙ্গে নিয়ে আগামী দিনে সুন্দর ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই সেটা ডিপেন্ড করবে কারণ প্রতিটা আঞ্চলিক দল জাতীয় দলের সঙ্গে যখন রাজনীতি কোনো কোনো সন্ধি হয় বা আমরা তো চাইবো সবাইকে দিয়ে সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটা আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে সবকা প্রয়াস আমরা সবাইকে চাই পাশে অল আর ওয়েলকাম আমরা সবাইকে পাশে চাই কিন্তু আজকে যে ঘোড়া জলে মাছ ধরতে চাইছে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস সেটা করে সেটা আমি প্রশ্ন রাখছি জিতেন বাবু বলো কালকে why the matter was not raised when he was a member of parliament
why the matter was not taken up while late regime, I mean Patti Nivasi for 25 was there in our state of Tripura? কেন আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের ত্রিপুরা রাজ্যকে বীর বিক্রমের নামে ডেডিকেট করা হয়নি? আজকে রাজবাড়ির জন্য দরদ দেখাচ্ছেন, রাজবাড়িকে রাজতন্ত্রকে আপনারা ষড়যন্ত্রের সঙ্গে আখ্যায়িত করেছেন এবং রাজাদেরকে অত্যাচারী হিসেবে চিহ্নিত করেছেন গণমুক্তি পরিষদের মাধ্যমে। আজকে ক্ষমতা থেকে চলে গেছেন, তাই হারানো ভোট ব্যাংক পাওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। তো আপনার যেটা প্রশ্ন, দিল্লির নেতৃত্ব রয়েছে যা সিদ্ধান্ত নেতৃত্ব করবে আগামী দিনে, সে বিষয়ে আমরা একবারে চিন্তিত নই। আমরা আগামী কালকেও যদি নির্বাচন হয়, আমরা সিঙ্গেল মেজরিটি নিয়ে কমফোর্টেবলি আমরা সরকারি প্রতিষ্ঠিত হব। বিমানবন্দর বা রেল স্টেশন গণতন্ত্র ভাষা চালু নিয়ে দলের কোনো দাবি থাকবে কি? আমাদের সেটা দেখুন, আমাদের আমরা বারবারই বলি, আমাদের কাছে থেকে কোনো কিছু পেতে গেলে আন্দোলন করতে হয় না, দাবি জানাতে হয় না। আমরা যে দাবিগুলো পূরণ করেছি, কেউ আন্দোলন করে সেগুলো আমাদের কাছ থেকে নেয়নি। বিমানবন্দরকে বীর বিক্রমের নামে করা হয়েছে, কেউ আন্দোলন করে নেয়নি। আমাদের সরকার, আমরা বলেছি আমরা করব, উই ডু ফিল, আমাদের সেই ফিলিংস রয়েছে উপজাতি বা জনজাতিদের জন্য, ভারতীয় জনতা পার্টি, তার জন্য আমরা সেটা উইদাউট ডিমান্ড, আন্দোলন ছাড়াই আমরা করেছি। আগের সিপিআইএম সরকারকে দেখতাম, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রেল দিয়ে দেবে, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিটারগেজ থেকে ব্রডগেজ হবে, তারা মালিগাঁও থেকে আন্দোলন করতো, দিতে হবে দিতে হবে, যে সরকার সিদ্ধান্ত জানিয়ে দিল বলছে আমরা আন্দোলন করে এনেছি ফসল, আন্দোলনের ফসল। তো মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কথা বলে প্রতারণা করে এই রাজনীতি বিজেপি করে না, বা এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যতগুলো সিদ্ধান্ত নিয়েছে। আমরা 2000 টাকা ভাতা করেছি, আমি একটু সাইডিং এক্সাম্পল, আমাদের ভিশন ডকুমেন্টে ছিল, আমরা বলেছি আমরা সরকারের আমরা করব, কয়জন মানুষকে দাবি জানাতে দেখেছেন রাস্তার মধ্যে যে ভাতা 2000 টাকা করতে হবে করতে হবে? আমরা নতুন 30,000 ভাতা দিচ্ছি, যার জন্য জিতেনবাবুর মাথা ব্যথা হয়ে গেছে সিপিআইএম দলে, অন্য অন্য দলগুলো সিডিপিওকে হুমকি দিচ্ছেন, আমলাদেরকে হুমকি দিচ্ছেন যে হাত করি করবে। আসলে কি ওরা চান না যে গরিব অংশের মানুষ ভাতা পাক, কারণ তারা তো বিজেপির গুণ গাইবে, মানুষ খুশি হয়েছে গ্রামে গঞ্জে 30,000 মানুষ প্লাস 3,18,415 জন 2000 টাকা করে পাচ্ছে, নতুন 30,000 3,50,000, 71,000 কন্যা সন্তানের ভাতা পাচ্ছে, 4,21,000 কিউমুলেটিভ যে ফিগারটা, মাথা খারাপ হয়ে গেছে। গ্রামীণ মানুষ তো তবে বিজেপির পক্ষে থাকবে। সুতরাং কক্করক ভাষা আমাদের স্ট্যান্ড কি থাকবে, দাবি বা আন্দোলন জানানো করার প্রয়োজন নেই, যখন যেটা হবে সরকার সিদ্ধান্ত নেবে, মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। এমনিতে দলের চিন্তা কি, এয়ারপোর্ট বা রেল স্টেশনের মতো জায়গায় রাজ্যের যে অন্যতম প্রধান ভাষা কক্করক চালু করা উচিত কিনা? সময় হবে, যদি প্রয়োজনীয়তা বোধ করে নিশ্চয়ই সরকার সেটা দেখবে করবে, সময়ের উপর ছেড়ে দিতে হবে। আমি দলের মতামতটা জানতে চাই। দল তো না, দল করলেই হবে না, সরকারকে সিদ্ধান্ত করতে হবে। আরেকটা বিষয়, আপনি অপরাধ নিয়ে কিছু তথ্য তুলে ধরেছেন, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে খুন পণের হত্যা ধর্ষণশীলতা এগুলো কমেছে। আরেকটা একটা অভিযোগ আছে যে পুলিশ কেস রেজিস্টার করে না, বা পুলিশের উপরে বিভিন্নভাবে চাপ আসে এবং পুলিশ কেস রেজিস্টার করতে পারে না। সাম্প্রতিক একটি ঘটনা, কুমারঘাটে একটা অ্যাফেয়ার হয়েছিল যেখানে মন্ত্রীর ছেলেকেও জড়িয়ে নানান আলোচনা হয়েছে, দেখা গেছে যে কুমারঘাট থানায় অ্যাফেয়ার হওয়ার কথা ছিল, হয়নি, রাখেনি, পরবর্তী সময় এটা ফটিকরায় থানা হয়েছে, মানে এরকম প্রচুর অভিযোগ, এটি সত্যতা কতটুকু কি আমার জানা নেই। মানে একদিকে বলছেন অপরাধ কমছে, আরেকদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে চাপে বলে ওরা অভিযোগ নিতে পারে না, দুটা বিষয় কি কিভাবে দেখছেন? দেখুন, রাজনীতি করতে হবে, মানুষকে বিভ্রান্ত করতে হবে, মানুষকে বোকা বানাতে হবে, তার জন্য সাংবাদিক বৈঠক ডেকে অনেক কথা বলা যেতে পারে। ত্রিপুরা রাজ্যের পুলিশ হচ্ছে রাষ্ট্রপতির কলার প্রাপ্ত পুলিশ, মেডেল প্রাপ্ত পুলিশ। যে ঘটনার কথা আপনি বলেছেন, নাও ইট হ্যাজ বিকাম অ্যান অবসোলেট মানে ইস্যু ইন ত্রিপুরা পলিটিক্স। তারা দেখেছে যে এতে কোনো পানি পাওয়া যাচ্ছে না, মন্ত্রীপুত্রকে জড়িয়ে দেওয়া হয়েছে, মন্ত্রীপুত্রের নাম এফআইআর রয়েছে কিনা আপনি জানেন, বা পুলিশ বাকি 6 জনকে গ্রেপ্তার করেছে, পুলিশকে বলা হয়েছে আপনারা বাস্তব এবং
যে ভিকটিম তাকে জাস্টিস দিতে গিয়ে যা করার প্রয়োজন আপনারা সেটাই করুন। দেয়ার ওয়ন্ট বি এনি পলিটিক্যাল ইন্টারফারেন্স হোয়াটস এভার ফ্রম আওয়ার সাইড, ফ্রম গভর্নমেন্ট, ফ্রম এনি পলিটিক্যাল লিডার। পুলিশ বলো যে কোনো রাজনৈতিক নেতা থেকে বা কোনো দল থেকে কোনো প্রেশার গেছে কিনা, পুলিশ সুন্দরভাবে সেটাকে ইনভেস্টিগেশন করছে। পুলিশ সম্পূর্ণভাবে যদি মন্ত্রীপুত্র জড়িত থাকে, এতদিন অ্যারেস্ট হয়ে যেত, মন্ত্রীপুত্র জড়িত নয় বলেই এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি আমাদের জনের যেটা বিশ্বাস। পুলিশ পুলিশের কাজ করছে, আমরা সেই বিষয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু তারা যেভাবে বলছে যে কেস হচ্ছে না, আইনের শাসন নেই, পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, আমি মনে করি এবং গতকালকেও জিতেনবাবু ওনার বক্তব্যে বা প্রেস মিটে এই জিনিসটা প্রমাণ করেছে যে রাজ্যের পুলিশও তো কর্মচারী, তো রাজ্য সরকারের রাজ্যের কর্মচারী সমাজের প্রতি তাদের বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নেই, এবং কর্মচারী সমাজকে বিগত দিনেও প্রেশার দিয়ে তারা কাজ করিয়েছেন, বর্তমানেও তারা সেই জিনিসটা করতে চাইছেন। তারা ভুলে গেছেন যে তারা ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসতে পারবেন, ভারতবর্ষের মানুষ তাদেরকে বিসর্জন দিয়েছে, এ রাজ্যের জনগণ তাদেরকে বিসর্জন দিয়েছে। তাই ভাঙা পথে খোলা চলে কখন তাকে তুষ্ট করে, কেউ অন্য সময় অন্য একজনকে তুষ্ট করে শিখণ্ডী বানিয়ে তারা সরকার প্রতিষ্ঠিত হতে চাইছেন। দিস ইজ নট 1993 যে কংগ্রেসকে সামনে রেখে নরসিংহরাওকে ব্যবহার করে দিল্লিতে কনভিন্স করে রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে এ রাজ্যে সরকারের প্রতিষ্ঠিত হওয়া যাবে। 1993 নরসিংহরাও নেই, এখন মোদিজি রয়েছে। সুতরাং ওদের যে স্বপ্ন সেটা স্বপ্ন নেই। না, পুলিশ যে মামলা নিচ্ছে না অভিযোগটা, আপনি যে পুলিশের তথ্য তুলে ধরেছেন সেখানে কিন্তু বলছেন যে থানাতে মামলা 20% কমে গেছে। একটা বিজনেস ফি কোন কেস এমন রয়েছে যে পুলিশ মামলা নিতে চায়নি? মুখ্যমন্ত্রীর কাছে খবর এলে মুখ্যমন্ত্রী ডিজিপিকে বলছেন যে কেস নিয়ে অ্যারেস্ট করো। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখেছেন আপনি, আমাদের অনেক ছেলে, পার্টির ছেলে বিভিন্ন কাজে দোষ নেই, সন্দেহমূলক তাদেরকে এফআইআর করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তারপর কোর্ট সিদ্ধান্ত করবে, কোর্ট সেখানে মানে প্রমাণের উপর যে কি অ্যাকশন হবে না হবে। কিন্তু প্রাইভেসি কেস রেজিস্টার হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, পুলিশ পুলিশের মতো নিরপেক্ষভাবে কাজ করছে। আজকে বিরোধী দল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য, তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য সেই জিনিসগুলো করছে। আমি যদি প্রশ্ন করি আপনার আমলে কমিউনিস্ট পার্টি বিমল সিনহা খুন হয়েছিল, কে ছিলেন বিমল সিনহা? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বিমল সিনহা খুন হওয়ার পর যে ইউসুফ কমিশনের রিপোর্ট, ইউসুফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নিয়ম হচ্ছে কমিশন যে রিপোর্ট দেবে সেটাকে টেবিল মানে পাবলিক করতে হবে, করেছিলেন? কেন করেননি? স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা দিনের সময়ে প্রমাণিত হয়েছে। আপনারা বলে সুখরাম সদরের এসডিএম সুখরাম দেববর্মা, আপনার দলের লোকরা গিয়ে সুখরাম দেববর্মাকে এসডিএম অফিসের সামনে জিরো রেঞ্জ থেকে শুট করেছে, তাকে খুন করেছে, কি উত্তর দেবেন মানিক সরকার মহোদয়, সিপিএম পার্টি? আপনার আমলে দিবেন বিধায়ক মধুসূদন সাহাকে খুন করা হয়েছে তার বাড়ির গেটের সামনে গুলি করে, কি জবাব দেবেন? আপনার আমলে সিপিএম এর আমলে পরিমল সাহা দিবেন বিধায়ককে বিশাল করে খুন করা হয়েছে, কি জবাব দেবেন? আপনাদের আমলে গৌতম দত্তকে খুন করা হয়েছে বিধায়ক, কি জবাব দেবে? দেবদেবকে খুন করা হয়েছে, কি জবাব দেবে? ব্রড ডেলাইটে মারা হতো মানুষকে, অফিসে ঢুকে মারা হতো, মন্ত্রীর যেখানে রেহাই ছিল না, সাধারণ জনগণের কাছে আইনের শাসন কি ছিল সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। বাতিল করেছেন এবং লক্ষাধিক টাকা আপনারা আত্মসাত করছেন, এবং এবারে নতুন করে যাদের ভাতা প্রদান করা হবে তাদেরকে নাকি মন্ডল স্তর থেকে সেনশন নিয়ে আসতে হচ্ছে, কি বলবেন? এক হচ্ছে মুখ্যমন্ত্রীর নামে সেই ভাতা করা হয়েছে, এটা করা যায় কি? আমরা কোনো স্কিম করতে পারবো না? এটা তো এমন নয় যে আগের স্কিমটাকে আমরা বদলে নাম বদলে দিয়েছি ওল্ড ওয়ার্ল্ড নিউ ওয়ার্ল্ড, ইটস নট লাইক দ্যাট।
আগে 318,415 জন মানুষ ভাতা পায়। আমরা একটা নতুন স্কিম করেছি মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, 30,000 মানুষকে আমরা এই প্রকল্পের আওতায় আমরা আনবো। এটা কি আনা অপরাধ নাকি? আমরা করতে পারবো না এটা? সরকার যদি ইচ্ছে করে কালকে আমরা কাউকে ভাতা দেবো কোনো স্কিম করবো সেটা আমরা করতে পারবো না? এটা কি কমিউনিস্ট পার্টি থেকে ক্লিয়ারেন্স আনতে হবে নাকি? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা মানুষকে বাদ দিয়ে দিয়েছি। কজন মানুষ বাদ দিয়েছে পরিষদ কিন্তু অ্যাসেম্বলি তো বলেছে এই কথাটা। আন্দাজের উপর কথা বললে হবে না, তাদেরকেই বাদ দেওয়া হয়েছিল খুব লিমিটেড নাম্বার। আপনি হাসবেন এখন যদি আমি বলি বিধবা ভাতা কে পাচ্ছিল? পুরুষ লোক। পুরুষ লোকের নামে বিধবা ভাতা রেজিস্টার্ড ছিল, স্বামী পরিত্যক্তা ভাতা, স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাচ্ছে ওই ফ্যামিলিতে স্বামী পরিত্যক্তা ভাতা পাচ্ছে স্ত্রী, স্বামীর সঙ্গে ঘর করছে অথচ স্বামী পরিত্যক্তা ভাতা। আসলে ভাতা যে 500 টাকা 200 টাকা 400 টাকা এটা ছিল গ্রামের তাদের যে ব্রাঞ্চ লেভেলে নেতৃত্বরা মানে করে খাওয়ার একটা অবলম্বন, রেগা ছিল করে খাওয়ার একটা অবলম্বন, দুর্নীতির আখড়া। আজকে তো সেটা নেই, আজকে তাই তাদের মাথা ঘোরাচ্ছে যে 30,000 ভাতা, 418,415টা ভাতা, 71,000 কন্যা সন্তানের ভাতা। এখন পাগলের প্রলাপ বলছেন আর অফিসারদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন যাতে অফিসাররা ভয় পেয়ে যায় এবং সরকারকে যেন তারা কোনো অবস্থাতে যা সহযোগিতা না করে। তাই এগুলো তার রাজনৈতিক ভাষণ, উনিও মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন, সরকার কি করে চালাতে হয় আমাদের থেকে অনেক ওদের জ্ঞান গরিমা রয়েছে। তাই মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প নামে যদি আমরা কোনো ভাতা লঞ্চ করে থাকি সেটা কোনো বিরোধিতা তো করতে পারেন না, বা এটা অন্যায় কিছু নয়। আমরা নতুন মানুষকে আমরা যোগ দিচ্ছি আর মন্ডল নাম তৈরি করে দেবে তারা করবে, আপনারা কারা করে দিত? লোকাল কমিটি আমাদের মন্ডল করে দেবে। আমরা মানুষকে দেখো, আমরা মানুষের পাশে রয়েছি, মানুষ আমাদের পাশে, আমাদের সঙ্গে প্রতিনিয়ত সকালবেলায় আমাদের কাছে আসে কিছু পাওয়ার জন্য, আমরা তাদের মানুষকে দেবো। মানে তার মানে এটা আপনারা মানছেন যে মন্ডল স্তর থেকে স্যাংশন হয়ে নামটা যাচ্ছে ভাতা কোন থেকে যাবে? ধরুন একটা বিধানসভা হচ্ছে একটা মন্ডল, এখন কারা ভাতা পেতে পারে? ইনভেস্ট স্কুটিনিটা কে করবে? সমাজ কল্যাণ দপ্তর তো আমাদের কাছে জনগণ কাছে নেতৃত্বের কাছে মানুষ আসছে যে আমাদের একটা ভাতা দিন, আমরা তাদেরকে সহযোগিতা করছি কিভাবে ভাতা পাওয়া যায়, তাদেরকে সিডিপিউর কাছে নিয়ে যাচ্ছি যে কি করে সিডিপিউ সাহেব ওরা ভাতা পেতে পারে। সিডিপিউ যেহেতু সমাজ কল্যাণ দপ্তরের প্রতিনিধি হচ্ছে সেখানে সিডিপিউ সেন্টারগুলোতে, সিডিপিউ তাদেরকে গাইড করছে যে আপনারা এভাবে এগুন বা প্রসিড করুন, আমরা আপনাদেরকে ভাতা দেব যদি এলিজিবল হয়। দাবি তো করবে অনেকেই, সবাই তো আর পাবে না, তা আমরা তাদেরকে গাইড করছি। আমরা কি করে দেবো? আমাদের কাছে কিছু অথরিটি রয়েছে যে আমরা ভাতা দেবো? সরকার দেবে, দপ্তর দেবে, আমরা ভাতা কি করে পেতে হয়? তার জন্য আমরা সিডিপি অফিসে গিয়ে আমরা সাহায্য করছি, ব্লকগুলোতে সাহায্য করছি যে আপনারা এভাবে আসুন, এই প্রসেস অবলম্বন করলে আপনারা ভাতা পেতে পারেন। দ্যাটস ইট।